ধলাই জেলা সফর করলেন কংগ্রেসের ত্রিপুরা ইনচার্জ অজিত কুমার। বুধবার ধলাই জেলা অম্বাসাস্থিত সার্কিট হাউসে হেসে কর্মীদের সাথে আলোচনা করেন তিনি। সংগঠনে কিভাবে মজবুত করা যায় সে বিষয়ে আলোচনা। ধলাই জেলার বিভিন্ন মহকুমার কংগ্রেসের বিভিন্ন পদাধিকারীদের নিয়ে আলোচনা করেন তিনি। কংগ্রেস দলকে চাঙ্গা করতে ধলাই জেলা সফরে আসলেন কংগ্রেসের ত্রিপুরা ইনচার্জ অজিত কুমার। বুধবার ধলাই জেলার আম্বাসাস্থিত সার্কিট হাউসে এসে কর্মীদের মনোবল চাঙ্গা করেন অজয় কুমার। ধলাই জেলার বিভিন্ন মহকুমার কংগ্রেসের বিভিন্ন পদাধিকারীদের নিয়ে আলোচনা করেন এদিন তিনি। কংগ্রেসকে কিভাবে শক্তিশালী করা যায় এবং দলের সংগঠনকে কিভাবে মজবুত করা যায় সেদিকে নজর রেখেই আজ আম্বাসায় মত বিনিময় সভা করলেন তিনি। সংগঠন তৈরি করতে কোথায় কি সমস্যা রয়েছে সে বিষয়ে আলোচনা করেন এদিন তিনি। এদিন অজয় কুমার ছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস, কংগ্রেসের প্রাক্তন সভাপতি বীরজিৎ সিনহা, কংগ্রেসের ধলাই জেলা সভাপতি মানিক দেব সহ অন্যান্য নেতৃত্ব। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অজয় কুমার বলেন, 2023 নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে দল, কোনো দলের সাথে সমঝোতা করবে না কংগ্রেস। এখন দেখার বিষয় ধলাই জেলার এই সফরের পর কংগ্রেসের হাল কতটুকু ধরতে পারে কর্মীরা। लेकिन लोग चाहते हैं कि कांग्रेस वापस आए। अब कांग्रेस को यह सुनिश्चित करना है कि वो लोगों के अपेक्षा के मुताबिक जो है जमीन पर उतरे। पब्लिक चाह रही है कि जनता चाह रही है कि कांग्रेस वापस आए, लेकिन पहले कांग्रेस को चाहना पड़ेगा कि वो वापस आए। तो इसलिए जब हम कमेटी अभी पूरी तरह से एक नया टीम बनाएंगे और मुझे पूरा विश्वास है कि इस नए टीम के साथ 17 महीने बाद चुनाव है तो बहुत अच्छा परफॉर्मेंस। एक आपके माध्यम से क्लियर मैं करना चाहूंगा, हम किसी हालत में ना तो टीएमसी से बात करेंगे, किसी हालत में सीपीआई से सीपीएम से बात करेंगे, किसी हालत नो डिस्कशन। और बीजेपी तो हमारा तो जन्म का जन्मजात दुश्मनी चल रहा है उन लोग से, तो भारत से तो बीजेपी